আমাদের সরকারি কর্মচারীরা কেউ ধর্মঘটে সামিল হবেন না। যদি কেউ সামিল হন, সরকার সরকারি ব্যবস্থা নেবে, যেটা আগের মন্ত্রণালয়তেও করা হয়েছে। আর যদি কেউ মনে করে সিপিএম এর কাছে মাথা নত করে দিয়ে, সিটু নামে দৌরাত্মবাজদের কাছে মাথা নত করে দিয়ে, যারা অনেক দৌরাত্ম করেছে আর নতুন করে হবে না, যে তারা বাস না হবেন না, গাড়ি না হবেন না, ট্যাক্সি না হবেন না, পরিবহন ধর্মঘটের নামে হুলিগানিজম করবেন, সরকার কিন্তু কঠোর থেকে কঠোর হবে। যারা বাস গাড়ি না হবেন না, প্রয়োজন পড়লে তার লাইসেন্সও কিছু কিছু বাতিল করা হবে। এনাফ ইজ এনাফ। প্রতিদিন আপনারা ইচ্ছে মতো রাস্তায় নামবেন, জনগণ বাস চলতে পারবে। আপনার বাস আছে, আপনি ইচ্ছে মতো নামবেন না, জনগণ সাফার করবে। শুনুন, জনগণ তিন দিন সাফার করবে, কিন্তু আপনাদের 300 বছর সাফার করতে হবে যারা এগুলো করবেন। জনগণ যদি 3 দিন সাফার করে, জনগণকে পারমানেন্ট সলিউশন আমরা করে দেব, আপনাদের কি হবে? আর একটা কথা বলি, লাইসেন্স বাসটা আপনার, ট্যাক্সিটা আপনার, সবাই খারাপের কথা আমি বলবো না, অনেক সময় বাধ্য হয় তারা করতে, কিন্তু আমি সবাইকে বলবো রাস্তায় নামুন, যে যে নামবে না আমরা নজর রাখবো এবং বাতিল তো করবো, সেখানে কোনো নেতার কোনো খবরদারি মানা হবে না। ধর্মঘটের রাস্তা অবরোধের জন্য মানুষ কেন সফর করবে? কয়েকটা রাজনৈতিক লোক করে খাবে বলে? যদি ধর্মঘট প্রত্যাহার না করেন, জেনে রাখুন সিপিএম এর বন্ধুরা, তাহলে কিন্তু পাড়ায় পাড়ায় মিছিল মিটিং হবে, যে 2,03,000 কোটি টাকা ফেরত চাই, ফেরত দাও, যে টাকা দেনা করে বাংলার মানুষের উপর চাপিয়ে গেছে।